খুব ক্ষুধা লেগেছে রে, আর পারতিছি নে। বন্ধু তোরা যা করবি কর, আমি খাওয়া শুরু করি তাইলে। আমার খুব ক্ষুধা লেগেছে রে। ও কি সুন্দর ভাত, এই ভাতগুলা খাইলে মনটা একদম ভরে যাবে। শুভ, খাবার অর্ডার করতে হবে, ইনকাম তো ভালোই করি, ভালো ভালো কিছু খেয়ে মোটা হতে হবে। অর্ডার তো দিবি ভালো কথা, কিন্তু ওর অবস্থা দেখছিস, ও এগুলা কি শুরু করে দিছে। আহ কি স্বাদ, এত স্বাদ কেন, এই স্বাদের খাবার ধুয়ে ওরা নাকি রেস্টুরেন্টের খাবার খাবে, এটা কোনো কথা? মায়ের হাতের রান্নার উপর কি কোনো খাবার হইতে পারে? আরে সেইটাই তো, আমরা রেস্টুরেন্টে আইছি লাঞ্চ করতে, ও এখানে এসে এইসব শুরু করছে। এইসব যদি ওয়েটার এসে দেখে আমাদের মান সম্মান কি থাকবে? আমরা গার্মেন্টসে চাকরি করতে পারি, আমাদের একটা মান সম্মান আছে না? অপ্র, তুই যখন বাড়ির খাবারই খাবি তাইলে তোর রেস্টুরেন্টে আসার কি দরকার ছিল? তুই তো বাড়ি যেয়েই খাইতে পারবি। এই তুই জানিস না আমাদের গার্মেন্টস থেকে আমার বাড়ি কত দূর? আমি এত দূর খাতে যাবো কি করে? টাইম পাবো নাকি? টাইম দেয় মাত্র 30 মিনিট, 30 মিনিটের ভিতরে তো খাইয়ে শেষ করতে হবে নাকি? আমি যদি বাড়ি খাইতে যাই তাইলে তো টাইম পাবো না, এই জন্যই তো বাড়ি যাই না রে ভাই, তা না হইলে তো বাড়িই যেতাম। বাড়ি যখন যাইতে পারবি না তাইলে বাড়ির খাবার আনিস কেন? তুই কি ইনকাম কম করিস যে কিনে খাইতে পারবি না? আরে মামা বাদ দেস না, ওর মতো কিপটা লোক আমাদের গার্মেন্টসে একটাও নাই। আরে হ্যাঁ সেইটাই তো দেখছি, আগে তো জানতাম না। এই অপ্রু, তুই এত কিপটামি করিস কেন? এই রফিকুল, এটা কি তুই কোনো কথার মতো কথা বললি? আমি কোন সময় কিপটামি করলাম এটা বলতো? কোন সময় করলি মানে এখনই তো করতেছস, আবার মুখের উপরে কথা বলে, কত বড় সাহস! এখন তোরা কি বলতে চাস, আমি কি বাসা থেকে খাবারটা এনে ভুল কাজ করিস নাকি? না তুই কোনো ভুল কাজ করিস নি, রেস্টুরেন্টে এসে বাড়ির খাবার খাইতেছস, আবার বলতেছস কোনো ভুল কাজ করছস নাকি? তোর বাসা থেকে খাবার আনা লাগবে কেন? তুই কিনে খাইতে পারস না? এসব বাদ দে না, ওর সাথে ফাও ফাও বক বক করে কোনো লাভ আছে? ওর এবার আনছি, নেক্সট টাইম আর রেস্টুরেন্টে আনবো না। তুই ওয়েটারে ডাক দে, আমরা ভালো ভালো খাবার অর্ডার দিই। এ ওয়েটার কই রে, ওয়েটার ভাই এদিকে আসেন তো। জি স্যার, কি লাগবে? আচ্ছা, আমাদেরকে চিকেন উইংস দিবেন, আর বিফ গ্রিল বার্গার দিবেন, আর আর দুটো লাচ্ছি দিবেন। জি স্যার, আনতেছি, আপনারা অপেক্ষা করেন। এইটা আবার কে রে বাইরের খাবার রেস্টুরেন্টে এনে খাচ্ছে? আমাদের রেস্টুরেন্টে কিনা ভাত এনে খাচ্ছে, রেস্টুরেন্টের মান সম্মান আজকেই চলে যাবে। স্যার উনি কি আপনাদের সাথে? মিজাজটা তো এখনই খারাপ হয়ে গেল, ওরে বারবার বলা সত্ত্বেও ও এখানে বসে ভাত খাইতেছে, আমাদের মান ইজ্জতটা এখানেই শেষ, এখন ওনার কাছে কি বলবো আমি? আরে না, উনি আমাদের সাথে না, ওনারে চিনি না। ও আচ্ছা স্যার, এখানে তো বাইরের খাবার খাওয়া এলাও না। ও বাইরের খাবার খাওয়া এলাও না, ভাই আসলে আমি জানতাম না তো। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি আর কোনোদিন আপনাদের রেস্টুরেন্টে বাইরের খাবার নিয়ে আসবো না। আচ্ছা ভাই, আপনি জানতো খাবারটা নিয়ে আসেন, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এ অব্রো, দিলি তো মান সম্মানটা খেয়ে? মান সম্মান খেয়ে দিলাম মানে? তোদের মান সম্মান আমি কি করলাম? মান সম্মানের কি করেছিস মানে? রেস্টুরেন্টে বাইরের খাবার এলাও না, তুই এখানে এসে বাইরের খাবার খাইতেছস, ওইটার যে আমাদেরকে বললো আপনাদের সাথে কিনা, তখন কি আমাদের মান সম্মান যায় নাই? আচ্ছা বন্ধু, আমি তো বুঝতে পারিনি যে রেস্টুরেন্টে বাইরের খাবার এলাও না, আমি যদি জানতাম তাইলে আনতাম না, বুঝছিস? আচ্ছা তোদের কাছে সরি বলছি, আমারে মাফ করে দিস তোরা, আমি আর কোনোদিন বাইরের খাবার আনবো না। এ আচ্ছা, তুই ক্লিয়ারলি ভাবে একটা কথা বলতো, তুই যে খাবারটা আনছিস এইটা কি শুধু কিপটামি করার জন্য আনছিস, না এর পিছনে কোনো রহস্য আছে? বন্ধু আসলে রহস্য বলতে তেমন কিছু না, আমার বাড়ির খাবার খাইতে অনেক ভালো লাগে তো, এই জন্যই নিয়ে আসছি, বুঝছিস? শোন, আমার মায়ের হাতের খাবার যদি আমি একবার খাই না তাইলে আমার মনটা একদম ভরে যায়, আমার কাজ করতেও অনেক ভালো লাগে, আর মায়ের হাতের খাবার যদি আমি না খাইতে পারি তাইলে আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে রে, আমার কিছুই ভালো লাগে না, আমার কাজেও মন বসে না, আল্লাহর রহমতে তো আমি কম ইনকাম করি না, তোদের থেকে তো আমার বেতন আরো বেশি, আমি চাইলেই তো বাইরের খাবার কিনে খাইতে পারি, দামি দামি খাবার কিনে খাইতে পারি, কিন্তু আমার মায়ের হাতের যদি ডাল ভাতও খাই সেইটাই আমার কাছে অনেক ভালো লাগে রে, এই খাবারগুলা খাইলে আমার সবসময় মনে হয় যে আমার মায়ের দোয়া আমার সাথে আছে, এই জন্য আমি খাবারগুলা নিয়ে আসি। তবে তোরা কোনো টেনশন করিস না বন্ধু, আমি আর খাবার নিয়ে আসবো না, রেস্টুরেন্টের ভিতর বসে বাইরের খাবার আর খাবো না আমি, আজকে আমার জন্য তোদের অপমানিত হইতে হইলো, তোদের কাছে আমি মাফ চাচ্ছি রে বন্ধু, আমারে মাফ করে দিস, শুধু শুধু আমার জন্য তোরা অপমানিত হলি। অভ্র, তুই তোর মাকে এত ভালোবাসিস, আর আমরা না জেনেই কত কথা বলে ফেললাম। আরে কোনো সমস্যা নেই বন্ধু, তোরা তোদের খাবার খা, আমি আমার মায়ের হাতের খাবারই খাই। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার নিজের মায়ের হাতের খাবার ভালো লাগে না, আমাদের সবারই নিজের মায়ের হাতের রান্না ভালো লাগে, মায়ের হাতের রান্না তো রান্না না, এটা যেন অমৃত মনে হয়। তো আপনাদের ভিতর কার কার মায়ের হাতের রান্না ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কে কে নিজের মাকে ভালোবাসেন সবাই কমেন্ট করে যাবেন।